মঙ্গলবারের পর বুধবার ভোর রাতে ফের ভূমিকম্প অনুভূত হল জম্মু কাশ্মীরে। জানা গেছে এদিন জম্মু কাশ্মীরের কাটরা ও ডোডায় ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে তখন কম্পনের মাত্রা ছিল 4.3, পরপর মোট 3 বার কম্পন অনুভূত হয়েছে। টানা ভূমিকম্প হওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4। ভূমিকম্পে কমপক্ষে 5 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ভূমিকম্পে ফাটল ধরেছে একাধিক বাড়িঘরেও। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে। সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।